আসসালামু আলাইকুম, আমি সোনিয়া। সোনিয়াস ব্লগ এন্ড ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি, আর যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা আমি অনেক দিন পর এভাবে কাছ থেকে দেখলাম, আর মনে হলো আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদের ভালো লাগবে। আর আশা করছি আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি সকালবেলার রান্নার প্রস্তুতি নিচ্ছি। আজকে আমি কবুতরের মাংস রান্না করব। তো কবুতর ছিলিয়ে নিচ্ছি আর এই ফাঁকে আলু সিদ্ধ করে নিচ্ছি। গ্রামাঞ্চলে আসলে ভারী খাবারগুলো সকালবেলাতেই রান্না করা হয়, যেহেতু সারাদিন তাদের আর কোনো সময় থাকে না হাতে রান্নাবান্না করার মতো। আর সকালবেলায় এখানকার মানুষজন খেয়ে দেয়ে কাজে বের হয়, হয়তো কখনো বা দুপুরের খাবারটাই ঠিকঠাক মতো খেতে পারে না। আমাদের বাড়িতে বেশ কিছু কবুতর রয়েছে আর এই কবুতরের বাচ্চাটা সেখানকারই। আসলে টাটকা আর সুস্বাদু খাবার খেতে চাইলে গ্রামে আসার কোনো বিকল্প নেই। এখানে মোটামুটি সব কিছুই হাতে তৈরি করে খাওয়া হয়, যা সম্পূর্ণ টাটকা এবং নির্ভেজাল। আমার শ্বশুর শাশুড়ি ওরা সকালবেলাতেই জমিতে চলে গেছে, যেহেতু কালকে ধান পুরোপুরি শুকানো হয়নি, আজকে ওগুলো শুকাতে দিতে হবে। আর তাছাড়া খড় রয়েছে ওগুলোও শুকাতে দিতে হবে। তো ওনারা সকাল সকালই চলে গেছে আর আমি রান্নাবান্না শেষ করে খেয়ে দিয়ে হয়তো ওখানে যাব। রান্না করতে গিয়ে দেখলাম যে মরিচ উঠানো নেই, তাই এদিকটাতেই চলে আসলাম মরিচ উঠানোর জন্য। আর এই মরিচ গাছগুলো কিন্তু অনেক রয়েছে, আমার শাশুড়ি মা একদম বাড়ির চারপাশ দিয়ে এগুলো লাগিয়েছে। আমি আসলে বেশ তাড়াহুড়া করছি যাতে তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারি, কারণ আমার শ্বশুর শাশুড়ি ওনারা হয়তো ক্ষুধা লেগে আসবে, আর যেহেতু আমিও একটু যাব ওখানে। আসলে আমি এখানে যেখানে বসে ভয়েস দিচ্ছি আশেপাশে অনেক নয়েজ আছে, তো চেষ্টা করছি যতটা কম ভয়েস অ্যাড করা যায়। আমি তরকারিটা উঠিয়ে দিয়ে এদিকে আলুগুলো ছিলে নিচ্ছি। কবুতরের মাংসতে কিন্তু এভাবে আলু সিদ্ধ করে সেগুলোতে দিলে খেতে ভীষণ মজা হয়। আসলে এক এক জায়গায় এক একভাবে সব কিছু খাওয়া হয় আর এক একজনের রান্নার স্টাইলও ভিন্ন। তো আমি যখন গ্রামে আসি সম্পূর্ণ গ্রাম্য স্টাইলে রান্না করার চেষ্টা করি।
আমার তরকারি রান্না হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে রেখে চুলায় ভাত উঠিয়ে দিচ্ছি। আর এদিকে ভাত হতে হতে আমি দুধটা ছেঁকে নিচ্ছি। এটা আমাদের বাড়ির গরুরই দুধ। আর আপনারা ভিলেজ লাইফ নিয়ে যদি ভিডিও পছন্দ করেন তো আমার চ্যানেলে বেশ কিছু ভিলেজ লাইফের ভিডিও রয়েছে, সেগুলো দেখতে পারেন। আর কিছু লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। এই তো আমি রান্না খাওয়া শেষ করে খেতে চলে এসেছি। আমার শাশুড়ি মা উনি ধান ছড়িয়ে দিয়ে এদিকে খড়গুলো নেড়ে দিচ্ছে। এখানে একটা চাদর দিয়ে বসার জায়গা বানানো হয়েছে, যেহেতু সারা দিন রোদে একটা না থাকা সম্ভব না, তো মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে এসে এখানে একটু জিরিয়ে নেওয়া হয়। আর আমি ছাতে নিয়ে এসেছি, আর সেটা মাথায় দিয়ে ধানগুলো পা দিয়ে নিচ্ছি। যেহেতু এগুলো গত দিনের সিদ্ধ করা ধান, আর শুকাতে আজকে সারা দিন লাগবে না, হয়তো দুপুরের মধ্যে শুকিয়ে যাবে। এখন দুপুর হয়ে গেছে আর এর মধ্যে ধান শুকানো হয়ে গেছে, তো আমার শ্বশুর শাশুড়ি মিলে ওগুলো উঠাচ্ছে। এখান থেকেও এই ধানগুলো বাড়িতে নিতে কিন্তু বেশ কষ্ট করতে হয়। আর আমার শ্বশুর মশাই উনি মোটর সাইকেলে করে একটা করে বস্তা নিয়ে যান। এবারের মতো সব ধান সিদ্ধ করা এবং শুকানো শেষ হয়ে গিয়েছে, আর এগুলো এখন বাড়িতে নিতে হবে। আর তারপর এগুলো কিভাবে চাল বের করে সেটা আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।